আসসালামু আলাইকুম সবাইকে, ঈদের অনেক 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 মুবারকবাদ এবং পয়লা বৈশাখেরও শুভেচ্ছা জানাচ্ছি। সরি, পয়লা বৈশাখ না, নববর্ষের শুভেচ্ছা। অনেক অনেক দিন পরে আপনাদের সাথে আবার গল্প করতে চলে আসলাম। আমি যদিও আন্তরিকভাবে দুঃখিত যে এতদিন আমি আপনাদের সাথে কোনো গল্প শেয়ার করি নাই, বাট আমি আপনাদেরকে অনেক বেশি মিস করেছি। আপনাদের সাথে গল্প করার যে একটা রেগুলারিটি আমার ছিল এই 30 দিনে, তো আমি কেন জানি জিনিসটা খুব মিস করেছি। আর হচ্ছে যে আপনারা জানাতে পারেন যে আপনাদের সবার ঈদ কেমন গেল, বা পয়লা বৈশাখ কেমন গেল, বৈশাখ কেমন যাচ্ছে, গরম কেমন, সব কিছুই আমাকে চাইলে জানাতে পারেন। আর আমার ঈদ মোটামুটি গেছে, অনেক অনেক কারণ ছিল। তারপরে রোজার পরে একটু অসুস্থ গেল, একটুখানি ফ্যামিলি প্রবলেম বলতে পলিটিক্যাল ইস্যুস, এনিথিং এভরিথিং, খুবই ঝামেলার মধ্যে আসি। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন যেন এই সমস্যা থেকে আমরা একটু বাইরে বেরোতে পারি। আর একটা বিষয় হচ্ছে, আমি সত্যি কথা আপনাদেরকে খুব মিস করেছি। আপনারা কেমন আছেন চাইলে সেটাও আমাকে লিখে জানাতে পারেন। আর আপনারা যারা ভূতের গল্প শুনতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে আমরা যেই গল্পটা শেয়ার করছি সেটা ভারতের একটা বহুল মিস্টেরিয়াস একটা জায়গা, আর এই দুর্গটা নিয়ে অনেক কিছু প্রচলিত আছে। আপনারা ইউটিউবে সার্চ করলেই হয়তো বা অনেক কিছু পেয়ে যাবেন। তো এটা সম্পর্কে আমি একটা সময় খুব বেশি কিউরিয়াসিটি আমার ছিল। আর কলকাতা থেকে কে কে শুনছেন বা ভারত থেকে কে কে শুনছেন চাইলে আমাকে সেটাও জানাতে পারেন। আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। ভানগড় দুর্গ সম্পর্কে আমি যতটুকু জানতাম যে এইটা হচ্ছে এত বেশি মিস্টেরিয়াস একটা দুর্গ, যেখানে আসলে গেলে নাকি কোনো কিছু খেয়ে যেতে হয় না, বা ওইখানে কোনো কিছু খাইতে হয় না, ওইখানে নাকি অনেক রকমের জিনিসপত্র বিক্রি করে, তো আপনি ওইখান থেকে কোনো কিছু নিয়েও আসতে পারবেন না, আপনাকে ওইখানে গেলে না খেয়ে থাকতে হবে, আর ব্যাক করার পরে ওইখান থেকে আপনাকে সন্ধ্যার আগে আগে ব্যাক করতে হবে। আর কে কী জানেন ভানগড় দুর্গ সম্পর্কে চাইলে আমাকে সেটাও জানতে পারেন। চলেন, আজকে আমি ভানগড় দুর্গ নিয়ে একটা গল্প শেয়ার করছি যেটা লিখেছেন সঞ্জিত আলভি মাহমুদ, তাকে অনেক বেশি ধন্যবাদ। এবং এটা আমাদের প্যানোরামা সোসাইটি বিডি থেকে আমি নিয়েছি। আপনারা চাইলে আমাদের প্যানোরামা সোসাইটি এবং প্যানোরামা সোসাইটি বিডিতে জয়েন করতে পারেন। চলেন, দেরি না করে গল্পে চলে যাই। আর অধীর আগ্রহে যারা শুনছেন তাদেরকে দুঃখিত আমি তাদের কাছে যে আমি অনেকক্ষণ ধরে বকবক বকবক করতেছি, অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে খুব মিস করছিলাম। এনিওয়েজ, চলেন গল্পে যাই। সৌরভ একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, আর তার কাজ হচ্ছে ভৌতিক এবং অমীমাংসিত ঘটনাগুলো তদন্ত করে রহস্য উদ্ঘাটন করা। সৌরভের স্ত্রী আখি একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট এবং সৌরভের প্যারানর্মাল ইনভেস্টিগেটর টিমের একজন মেম্বার। যদিও দুইজন দুই মেরুর হলেও তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই। তাদের পরিচয় হয়েছিল হসপিটালে। তা আমাদের নায়ক মহাশয় প্রথম একটা কেসের রহস্য উদ্ঘাটন করে সফলভাবে, কিন্তু সৌরভের সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছিল। সৌরভ ভেবেছিল হয়তো হ্যালোসিনেশন হচ্ছে। সবার পরামর্শে সে ডক্টর দেখাতে গিয়েছিল। ডক্টরের চেম্বারে ঢুকতেই দরজায় ডক্টরের নামের ওপর চোখ পড়েছিল। সৌরভের বড় বড় অক্ষরে লেখা ছিল ডক্টর আখি ইসলাম। চেম্বারে ঢুকতেই সৌরভ দেখেছিল আখিকে। আখি কালো সালোয়ার এর উপরে অ্যাপ্রন পরেছিল ও চোখে চশমা পরেছিল। সৌরভ কিছুক্ষণ অবাক হয়ে আখিকে দেখে, এর মধ্যেই আখি বলে উঠেছিল, এই যে মিস্টার, ওভাবে কী দেখছেন? কিছুটা রেগে আখি বলল, আপনাকে দেখি ইয়ে মানে কই কিছু না তো, আমতা আমতা করে সৌরভ বলছিল। যাই হোক, আপনার সমস্যা সম্পর্কে বলুন, ডক্টর যখন আমাকে জিজ্ঞেস করছিল, আখি। সৌরভ আখিকে সব ঘটনা খুলে বলছিল। আখি সব শুনে বলছিল, এই যে মিস্টার, এসব ভূতের গল্প আমি বিশ্বাস করি না। প্রেসক্রিপশনে যা লিখে দিব সেসব মেডিসিনগুলো নিয়মিত খাবেন, আর সমস্যা হলে আমাকে জানাবেন। সৌরভ মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনছিল। আস্তে আস্তে সৌরভ সেরে উঠছিল, কিন্তু নানান অজুহাতে আখির সঙ্গে দেখা করতে হসপিটালে যেত সৌরভ। আখি বুঝতে পেরেছিল, কিন্তু প্রকাশ করেনি যে সৌরভ তাকে পছন্দ করে। সৌরভের প্যারানর্মাল ইনভেস্টিগেটর টিম মেম্বারও ব্যাপারটা খেয়াল করে। সৌরভকে কখনো এমনভাবে দেখেনি তারা। তারা জানতো সৌরভ এসব পছন্দ করে না। এর পেছনে অবশ্যই একটা কারণ আছে। সৌরভের প্রাক্তনের নাম আয়েশা, তাকে প্রচণ্ড ভালোবাসত সৌরভ, কিন্তু আয়েশার বিয়ে হয়ে যায়, এতে সৌরভ প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিল। এরপরে এই প্যারানর্মাল ইনভেস্টিগেটর টিম তৈরি করেছিল সৌরভ। এরপরে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আখিকে প্রপোজ করে ফেলে সৌরভ।
আঁকি অ্যাকসেপ্ট করেছিল সৌরভের প্রপোজাল। এরপরে বিয়ে হয় দুজনের, কিন্তু এরপর ইনভেস্টিগেট করতে গিয়ে তাদের সঙ্গে ঘটে যায় অদ্ভুত সব ঘটনা যা সৌরভ ও আঁকির লাইফে ঝড় বয়ে দেয়। যদিও সে যাত্রায় তারা বেঁচে ফিরেছিল, আঁকির চিন্তাধারাও বদলে দেয় সেই ঘটনা। এর মধ্যে সৌরভ ও আঁকি দুজনে মিলে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর স্থান ও বিশ্বের 10 ভয়ঙ্কর স্থানের মধ্যে অন্যতম ভানগড় দুর্গে ইনভেস্টিগেট করতে যায়। আঁকির সৌরভ এর ইনভেস্টিগেটর টিমে একজন ডক্টর ও বিজ্ঞানের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর ব্যাখ্যা দেওয়ার কাজ ছিল। সেখানে সন্ধ্যা 6টার পরে প্রবেশ নিষেধ এবং দর্শনার্থীদের বের করে দেওয়া হয় সন্ধ্যার আগেই। এটা রীতিমতো সরকারি আদেশ। ভানগড় দুর্গে ঢুকতেই অনেক সতর্কবার্তা দেখা যায় সরকারের তরফ থেকে। ভানগড় দুর্গ রাজস্থানের আলবর জেলায় অবস্থিত। সৌরভ ইনভেস্টিগেট করার আগে ভানগড় নিয়ে রিসার্চ করতে জানতে পারল ভানগড় দুর্গের ইতিহাস ও জনশ্রুতি আছে যে এক সুন্দরী রাজকুমারী ছিল সেই ভানগড় নগরীতে। সেই রাজকুমারীকে পছন্দ হয়েছিল এক তান্ত্রিকের, জাদু করে বশ করার চেষ্টা করেছিলেন সেই রাজকুমারীকে। রাজকুমারী তা জানতে পেরে মেরে ফেলেছিলেন সেই তান্ত্রিককে। মৃত্যুর সময় অভিশাপ দিয়ে গিয়েছিলেন এই তান্ত্রিক, সেই অভিশাপ আজও ভৌতিক নগরীর ভয়ঙ্কর তকমা দিয়েছে ভানগড়কে। সৌরভ রিসার্চ করে, তার টিম লুকিয়ে ইনভেস্টিগেট শুরু করে ভানগড় দুর্গে। ড্রোন উড়িয়ে পুরো এলাকায় পর্যবেক্ষণ করে, কিন্তু ড্রোন ক্যামেরাগুলো হঠাৎ করে সিগন্যাল হারিয়ে ফেলে যা অপ্রকাশিত, কারণ সবগুলোর একসাথে ত্রুটি হওয়ার কথা না। এরপরেই সৌরভের টিম মেম্বারগুলো একে একে উধাও হয়ে যায়। ড্রোন ক্যামেরার খোঁজে বাইরে গিয়ে মনে হচ্ছে অদৃশ্য শক্তি চাচ্ছে না কেউ এখানে থাকুক। নূপুরের শব্দ, পেছনে কেউ হাঁটছে এমন অনুভূত হচ্ছিল সৌরভের। পরিশেষে কেমন যেন গুমোটো গরম হয়েছিল। সৌরভ ও আঁখি তাদের টিম মেম্বারদের খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না। এর মধ্যেই এক ভয়ঙ্কর অবয়ব হুট করে সামনে চলে আসে এবং সৌরভকে শূন্যে তুলে আছার মারে। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করে অবয়বগুলো অদৃশ্য বাধার জন্য তাদের কাছে আসতে পারছে না। পরক্ষণেই মনে হয় কেউ বলে উঠল ভয়ঙ্কর ও পরিচিত স্বরে, সৌরভ তুমি চলে যাও এখান থেকে, আমি তাদের বেশিক্ষণ আটকে রাখতে পারবো না, যাও চলে যাও। ভয়ঙ্কর ধস্তাধস্তির আওয়াজ শুনতেও ও দেখতে পায় সৌরভ। সৌরভের মনে পড়ল এই অবয়ব হচ্ছে একজন জিনের যাকে সৌরভ সাহায্য করেছিল বহুদিন আগে। সেই জন্য সৌরভকে সে বলেছিল তুমি বিপদে পড়লে আমি তোমাকে সাহায্য করব। সৌরভ ও আঁখি কোনো মতে দুর্গের বাইরে আসতে সক্ষম হয়। এরপর দুজনই প্রচণ্ড ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাদের গাড়িতে ঢুকে বসতি এবং তারা নিজেদের হোটেল রুমে আবিষ্কার করে, যা অবিশ্বাস্য। পরে সব বুঝতে পারে সেই জিন তাদের উদ্ধার করে রেখে যায়। এরপর সৌরভ আর আঁখি সুস্থ হতে অনেক দিন লেগে যায়। পরে অনেক খোঁজ নেয় কিন্তু টিম মেম্বারদের আর খুঁজে পাওয়া যায়নি। সৌরভ পরে প্যারানর্মাল ইনভেস্টিগেট করা কয়েক বছরের জন্য বন্ধ করে দেয়। আজও সৌরভ ও আঁখি সেই ভয়ঙ্কর দিনটির কথা ভেবে আঁতকে ওঠে। তাদের নিয়ে অনেক খবর বের হয় দেশে বিদেশে, অসংখ্য নিউজ চ্যানেল এবং পত্রপত্রিকায়। সৌরভ তার ভানগড় দুর্গ নিয়ে রিসার্চ ও ইনভেস্টিগেশন নিয়ে নথি প্রকাশ করে। সেই নথিতে সে প্রমাণ করে দেয় ভানগড় দুর্গের মিষ্টি সত্যি। আসলে এই যে গল্পটা আমি এখন মাত্র পড়ে শোনালাম, এটা কিছুটা আমাদের সবচেয়ে বড় প্যারানর্মাল ইনভেস্টিগেটর যে ছিল গৌরব তিওয়ারি নামে একজন ছিলেন, যাকে আসলে যে আসলে বলা হয় যে মারা গেছে না সুইসাইড করছে, এটা আসলে এখন অমীমাংসিত রয়ে গেছে। তো এই কারণে তার যেই ঘটনা ছিল, গৌরব তিওয়ারি যদি আপনি সার্চ করেন ফেসবুক অথবা ইউটিউবে, তাহলে আপনি পেয়ে যাবেন যে তার যে মৃত্যুর রহস্য সেটা আজও রহস্যই থেকে গেছে। আর সে যখন মারা গেল তখন সে বাথরুমে ছিল এবং তার গলায় একটা দাগ পাওয়া গেছে, যেটাতে বলা হয়েছে যে সে ফাঁসি দিয়ে মারা গিয়েছে। আসলে সে মানে তার মৃত্যুটাই একটা রহস্যজনক একটা বিষয় ছিল। যাই হোক, এর সাথে আজকের যে ভানগড় দুর্গের মিস্ট্রি ছিল সেটা শেষ হয়ে গেল। আমি চেষ্টা করছি আপনাদের জন্য আরও একটি গল্প শেয়ার করতে। জানি না আসলে এই গল্পটার সাথে সেই গল্পটা রিলেট করাটা ঠিক হবে নাকি, বাট তারপরও যেহেতু ছোট একটা গল্প হয়ে গিয়েছে আমি আরও একটা গল্প শেয়ার করার চেষ্টা করছি। আচ্ছা, আমি এখন খুবই অদ্ভুত একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি মাত্র গৌরব তিওয়ারির একটা কথা মাত্র শেয়ার করলাম আপনাদের সাথে। তো আজকে আমি চিন্তা করেছিলাম যে শুধু ভানগড় দুর্গ নিয়েই গল্পটা প্রকাশ করব, কিন্তু আমি তো আজকে কোনো প্ল্যান নেই যে আমি কী গল্প শেয়ার করব। আমি জাস্ট
আমাদের গ্রুপে ঢুকছি। ঢোকার সাথে সাথেই আমি দেখলাম যে গৌরব তিওয়ারের একটা পোস্ট, মানে জিনিসটা আমার কাছে এতই অদ্ভুত লাগছে, আমি কি বলবো। আমি আপনাদেরকে সেই স্টোরিটা পড়ে শোনাই। হ্যাঁ, আমি মাত্র কমেন্ট করছি সেইখানে যে মাত্রই আমি গৌরব তিওয়ারিকে নিয়ে পডকাস্ট করলাম, বাট এই মুহূর্তে এরকম একটা পোস্ট আমার সামনে চলে আসছে। এনিওয়েজ, আমি পড়ে শোনাচ্ছি। তো যিনি তিনি যেভাবে লিখেছেন, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাকে পরিচয় গোপন করে এই পোস্টটি আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে কিছু কারণের জন্য। তো মূল ঘটনায় আসা যাক। এমটিভি গার্লস নাইট আউট 2010 সালের ইন্ডিয়ার সবচেয়ে ইউনিক একটি ভৌতিক প্যারানর্মাল শো, যেটি 2011 সালের এশিয়ান ইউনিক টিভি শো এর অ্যাওয়ার্ডও পেয়েছিল। অনেকেই এই শো সম্পর্কে জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। এই শোটির হোস্টিংয়ে ছিল ইন্ডিয়ার মোস্ট পপুলার অ্যাঙ্করদের একজন রণবিজয় সিং, যিনি অ্যাকচুয়ালি এখন রোডিজ করে। ওকে, এমটিভি রোডিজের মতো আরও একটি বিভিন্ন শো হোস্ট করেছেন এবং পৃথিবীর সেরা প্যারানর্মাল রিসার্চারদের মধ্যে একজন, আইপিএস বা ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির ফাউন্ডার গৌরব তিওয়ারি, এই যে যার কথা একটু আগে আমি আপনাদেরকে বলেছি। আমি জানি না কীভাবে কাকতালীয়ভাবে একই সাথে দুইটা গল্প কীভাবে হলো। আচ্ছা, যাই হোক, আমার যতদূর মনে আছে শোটি 2013-14 সাল পর্যন্ত চলে এবং পরবর্তীতে এটি ভয়ঙ্কর প্যারানর্মাল অ্যাক্টিভিটির কারণে ব্যান করা হয়। মূলত শোটির শেষ পর্বই ছিল এর ব্যান হয়ে যাওয়ার মূল কারণ, যা নিয়ে আলোচনা করব আজ। তার আগে বলি এই শোতে আসলে কি করা হতো। এই শোটির প্রত্যেক পর্বে তিনজন করে মেয়েদের সিলেক্ট করা হতো এবং একটা হন্টেড প্লেস বা ভূতুরে জায়গায় নিয়ে যাওয়া হতো, যেখানে তারা আগে থেকে নাইট ভিশন ক্যামেরা সেট করে রাখত। সেই সাথে তারা একটি টিম নিয়ে যেত, যাদের কাছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ক্যাচ করার বিভিন্ন যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট ফ্রিকোয়েন্সি ক্যাচার থাকত। এবং মেয়েদের টাস্ক ছিল আলাদাভাবে একজন একজন করে এক এক জায়গায় একা রাত কাটাতে হবে। যে নির্ভয়ে টাস্ক কমপ্লিট করে সকালে টিম মেম্বারদের কাছে ফেরত আসবে, সেই হবে বিজয়ী এবং তাকে দেওয়া হবে 5,00,000 টাকা পুরস্কার। এবং যে অতিরিক্ত ভয় পাবে বা টাস্ক কমপ্লিট করতে পারবে না, তাকে আবার টিমের কাছে ফেরত আনা হবে এবং বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এবার শোয়ের শেষ পর্বে কী হয়েছিল তা নিয়ে আলোচনা শুরু করি। সেদিন তারা ইন্ডিয়ার সবচেয়ে হন্টেড প্লেস রাজস্থানের কুলধারা গ্রাম বা নিষিদ্ধ গ্রামে গিয়েছিল। নিষিদ্ধ গ্রাম বলার কারণ, সন্ধ্যা হলেই ওই গ্রামের প্রবেশ করা নিষিদ্ধ এখনও। সেদিনও তারা আগে থেকে নাইট ভিশন ক্যামেরা সেট করে তাদের টিম নিয়ে সেখানে যায়। আমি যেই ঘটনাটি একটু আগে আপনাদের সাথে শেয়ার করেছি সেমটাই। এবং সেদিন যে মেয়েটিকে সিলেক্ট করা হয়েছিল তাদের একজনের সাথে ঘটে মূল ঘটনা। সেদিন রাতে তিনজন তিন জায়গায় বিভক্ত হওয়ার পর সব ঠিকঠাক চলছিল রাত 2টা পর্যন্ত। রাত 2টার পর শুরু হয় আসল কাহিনী। রাত 2টার পর একজন কন্টেস্টেন্টের কাছে একজন কন্টেস্টেন্টের তার আশেপাশে খুব তীব্র দুর্গন্ধের অনুভব করেন এবং এর কিছুক্ষণ পরেই সে একজন ক্রু মেম্বারের আওয়াজ পায়, যে কিনা তাকে বলে খেলা শেষ, বাইরে এসো। তবে খেলা তো শেষ হওয়ার কথা ছিল সকালে, তাহলে এখন কেন শেষ হলো? তবে সে কিছু বুঝতে না পেরে ঠিকই বাইরে আসে, কারণ যে ক্রু মেম্বার তাকে ডেকেছিল তার গলার আওয়াজ সেই কন্টেস্টেন্টের পরিচিত, কারণ আওয়াজটা ছিল ক্রু মেম্বার ড্যানির এবং সেই ব্যক্তি তার পরিচয় দিয়েছিল। ওই কন্টেস্টেন্ট বাইরে এসে কাউকে দেখতে না পেয়ে ভাবে খেলা শেষ, তাই সে টিম মেম্বারদের কাছে যেতে থাকে। ওই মুহূর্তে সে একটা অদ্ভুত কণ্ঠে শুনতে পায়, তুমি জিতে গেছো। এবং এ কথা শুনে তিনি পাশ ফিরতেই দেখতে পায় একটা কালো ছায়ার মতো অবয়ব তার সাথে হেঁটে হেঁটে যাচ্ছিল এবং তারপরেই সেই মেয়েটি ভ্যানিশ হয়ে যায়। এরপরই সবাই সেই মেয়েটিকে খুঁজতে শুরু করে, কারণ হঠাৎ করেই তাকে কোনো ক্যামেরায় দেখা যাচ্ছিল না। পরবর্তীতে তার লাস্ট সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেল সে ড্যানির নাম ধরে ডেকে বাইরে বের হচ্ছিল। এখানে বলে রাখি, ওই মেয়েটা দাবি করে সে ক্রু মেম্বার ড্যানির আওয়াজ পেয়েছে। তবে আশ্চর্যজনকভাবে ব্যাপার হচ্ছে, শোয়ের পুরোটা সময় জুড়ে ড্যানি রণবিজয় এবং গৌরবের সাথে তাদের ভ্যানে ছিল। এরপরে পুরো কুলধারা গ্রাম কয়েক ঘন্টা তল্লাশি করার পরেও ওই মেয়েকে খুঁজে পাওয়া যায় না। অবশেষে কুলধারা গ্রাম থেকে প্রায় বেশ কিছু কিলোমিটার দূরে তাকে একটা জঙ্গলের ভেতর অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। আর এই ঘটনার পরেই এমটিভি গার্লস নাইট আউট শোটি বন্ধ করে দেওয়া হয়। এখানে কোনো কন্টেস্টেন্টের নাম আমার মনে নেই, তাই তাদের নাম জানতে চান না এবং লেখায় কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে ইটস নট এ স্টোরি বাট এ ট্রু স্টোরি। এনিওয়েজ, আমি জিনিসটা আমার কাছে খুবই অদ্ভুত ছিল। আর আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে আমাকে চাইলে জানাতে পারেন। সরি, আমি একটু হাসতেছি, কারণ হচ্ছে
এত অদ্ভুতভাবে দুইটা বিষয় মিলে যাবে এটা আমি ভাবতেই পারিনি। এনিওয়েজ, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা শুনছেন চাইলে আমাকে একটু লিখে জানাবেন আপনাদের কেমন লাগছে, আপনাদের কমেন্ট বা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আরও নতুন নতুন কিছু আপনাদের সামনে হাজির করার করতে। আর আজকে আমার প্রচণ্ড টাং টুইস্টেড হচ্ছে, আই ডোন্ট নো ওয়াই, বাট আজকের মতো আমি তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন একটা গল্প নিয়ে আসামি বাদ দিয়ে আমি নতুন করে আবার ফিরবো আপনাদের সাথে গল্প করতে। আপনাদের সাথে গল্প করতে আমার খুবই ভালো লাগে, আর আপনারা যখন আমাকে কোনো কমেন্ট করেন সেটা রিপ্লাই দিতেও আমার বেশ ভালো লাগে। আর বেশি বেশি করে কমেন্ট করুন, আর আমি চাই যে আমার খুব জলদি 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাক, আমার একটা 1000 সাবস্ক্রাইবারের ফ্যামিলি হয়ে যাক। এনিওয়েজ, এটা আমার স্বপ্ন, আমি জানি না সেটা কখনও পূরণ হবে নাকি। তো এনিওয়েজ, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং এই গরমে অনেক অনেক বেশি পানি পান করবেন, স্কিনের যত্ন নেবেন, বাবা মায়ের যত্ন নেবেন, এবং পারলে বাইরে কোনো পাত্রতে পানি দিয়ে রাখবেন যাতে জীবজন্তুগুলো একটু পানি খেতে পারে। এনিওয়েজ, এই ছিল আজকের মতো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।